হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো তো এটা কিন্তু আমার ঈদের দিন বিকেলবেলার ব্লগ বিকেলবেলা আমি একটু বেড়াতে এসেছিলাম আমি একা না আমি মোস্তফা রাইসা আবার রাইসার বাবা তো আমরা ফুল ফ্যামিলি এখানে বেড়াতে এসেছিলাম এটা হলো মোস্তফার ফ্রেন্ডের বাসা তো মোস্তফা খুব রিকোয়েস্ট করতেছিল সব বিকেলবেলা যে ওর ফ্রেন্ডের বাসায় আসবে আর ওর বাবা চলে গেলে আসলে আমি তেমনভাবে কারো বাসায় যাই না তো সেই জন্য ভাবলাম যে ও যেহেতু চলে যাবে ও থাকতে থাকতে ওরাও যেহেতু বলতেছে যাওয়ার জন্য চলো আমরা একটু ঘুরে আসি তো আমি মোস্তফার বাবা আমরা সবাই আর কি চলে আসলাম ওদের বাসায় তো ওরা তো খুবই খুশি দুই বন্ধু একসাথে হয়ে অনেক মজা করতেছে এখন যেহেতু স্কুল বন্ধ এদের তো আর স্কুলে দেখা হচ্ছে না ফোনে কথা হয় মাঝে মাঝে তো ও মোস্তফার ফ্রেন্ডের নাম হলো উমর তো উমরও কিন্তু মোস্তফাকে অনেক মিস করে ফোন দেয় তারপর আমাদের বাসায় যেতে চায় তো ওরা আসবে আমি বলছি আসতে আর কি তো হয়তো আসলে শ্যুট করব আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এটা হলো ওর বোনের রুম উমরের বোনের রুম আর কি তো উমরের বোন হলো এবার এসএসসি পরীক্ষা দিয়েছে খুব ভালো রেজাল্ট করেছে তো এগুলো ও নিজেই ড্রয়িং করেছে তো আমাকে বলল যে আনটি এগুলো দেখো আমি নিজেই ড্রয়িং করেছি তা আমি একটু শ্যুট করলাম আমার কাছে অনেক ভালো লাগলো আর এদিকে উমরের মা খাবার দাবারের ব্যবস্থা করেছিল কিন্তু আমরা বাসা থেকে খেয়ে গিয়েছিলাম ঈদের দিন আসলে খাওয়া যায় না যেহেতু দুপুরবেলা আমি নিজেই রান্না করেছিলাম আমাদের বাসায় আর রাতে খেয়েছিলাম আমার ননদের বাসায় আর এটা হলো বিকেলবেলা আসলে ওরা আমাদের জন্য খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছিল তো আমরা না করেছি খাবো না ফোন করেই বলেছিলাম যে শুধু দেখা করব কোনো কিছু খাবো না তো সেই জন্য আর কি তো শ্যামাই চোটপুটি তারপর জর্দ শ্যামাই ওগুলোও দিয়েছিল কিন্তু কারও কোনো খাওয়ার ইচ্ছে ছিল না তো অল্প পরিমাণ আর কি নিলাম যেন ভাবি রাগ না হয় একটু খাই যেন ভাবি খুশি থাকে সে জন্য আর কি একটু নিলাম তো যাই হোক ভাবি দিয়ে দিল আমি নিষেধ করেছি আরও কম দিতে বললাম তো রাই সারা বউ এক চামচের মতো নিল আর কি আর এ হলো তো ভাবির সাথে খুবই ফ্রি তো সে তার টিকটকের ভিডিও দেখাচ্ছে ভাবিকে ভাবিও অনেক খুশি হাসতে হাসতে শেষ ভাবি আবার খুব পছন্দ করে টিকটক দেখতে তো আমার হাজব্যান্ডও আবার টিকটক দেখতে খুব পছন্দ করে আর সে নিজেও টিকটকের ভিডিও বানায় অনেক ঘোরাঘুরি হয়েছিল ভালোই লেগেছে আর মুক্তাপুরাও আমাদের সাথে যাবে তো সেজন্য আমি আবার মুক্তাপুকে ফোন দিয়ে বলে দিলাম যে আমরা আর বাসায় যাব না ও মুস্তফার ফ্রেন্ডের বাসা থেকে গাড়িতে উঠে যাব তোমরা রেডি হয়ে যাও গাড়ি কিন্তু চলে আসতেছে তো এদিক থেকে আমার ননদ আমাকে ফোন দিয়েছে যে গাড়ি পাঠিয়ে দিয়েছি তোমরা রেডি হয়ে থাকো তো আমরা আবার বলে দিলাম এখন তো আমরা মোস্তফার ফ্রেন্ডের বাসা চলে এসেছি তো গাড়িরটা যেন এই অ্যাড্রেসে পাঠিয়ে দেয় তো সেজন্য কিন্তু গাড়ি মোস্তফার ফ্রেন্ডের বাসায় পাঠালো আর আমরা এখান থেকে আমার ননদের বাসায় চলে যাব তো আরও কিছুক্ষণ থাকবো তারপর আমি আমার পরিবার আর মুক্তাপুর পরিবার আমরা একসঙ্গেই হাসিয়াপুর বাসায় যাব তো ওখানে আমরা অনেক মজা করব আসলে ঈদের দিনটা অনেক মজার ছিল হাসিয়াপুর বাসায় আমরা অনেক মজা করেছিলাম তো যাই হোক এদের বাসায় এসেও কিন্তু আমরা অনেক আনন্দ করেছি ভাবি খুবই মিশুক টাইপের একটা মানুষ তারপর ভাইও খুব মিশুক আর ওরা আসলে প্রতিদিনের সঙ্গী আর কি আমার স্কুলে যেহেতু একই স্কুলে ওরা পড়া মানে পড়ালেখা করে সেই জন্য কিন্তু আমাদের প্রতিদিনই এদের সাথে দেখা হয় তো উমরের মা ওনা আবার ওনার কিছু অর্নামেন্টস কিনেছে আমাকে আবার দেখাচ্ছে আমার কাছে ভালোই লাগছে আসলে আমাদের মেয়েদের কাজও কিন্তু এগুলো যে কোন ভাবির কত সুন্দর অর্নামেন্টস আছে কে কোনটা নতুন কিনেছি সেগুলো কিন্তু দেখতে খুবই পছন্দ করি তাই না তো ভাবি ঈদে আর কি ড্রেসের সাথে ম্যাচ করে কিছু অর্নামেন্টস কিনেছে তো সেগুলো আমি দেখতেছি ভাবি আমাকে দেখাচ্ছে ভালো লাগলো আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে কিন্তু এই ধরনের জিনিসপত্র দেখলে ভালোই লাগে টাইম পাস হয়ে যায় তাড়াতাড়ি আর যেহেতু আমরা এখানে আসবো আমার কাছে বিষ মানে বেশিরভাগ সময় অ্যালবাম দেখতে ভালো লাগে কারো বাসায় গেলে আমি অ্যালবাম দেখতে পছন্দ করি তো অর্নামেন্টসের জিনিসগুলো খুব সুন্দর ছিল তো ভালোই লাগছে তা আমি ভাবলাম একটি শ্যুট করি আপনাদের সঙ্গেও শেয়ার করি তো থ্রি পিস বা শাড়ি সব কিছুর সাথে এই ধরনের ঝুমকোগুলো কিন্তু পড়তে ভালোই লাগে তাই না তো এগুলো অনেক ভারী ছিল আমি দেখলাম যে খুবই ভারী তো ভাবিও বলল যে ভারী দেখেই পড়লাম না অনেক ভারী কেনার সময় বুঝতে পারে নি তো যাই হোক দেখতে কিন্তু সুন্দরই লাগছিলো ড্রেসের সাথে ম্যাচ করে পড়লে ভালোই লাগবে যদিও এখন আর ভারী জিনিস পড়তে আমার ইচ্ছে করে না কেন জানি তো এটা হলো আমার আসলে ঈদের পরের দিনের ব্লগ মানে এই রান্নাটা ছিল ঈদের পরের দিনের তো ঈদের পরের দিন কিন্তু আমরা বেড়াতে গিয়েছিলাম গোলাপ বাগানে তো আমরা কিন্তু বাসায় খাওয়া দাওয়া করেছিলাম তো এখানে আমি কবুতরের মাংস রান্না করব আমি চারটা কবুতরের বাচ্চা কবুতর আর কি নিয়েছি সেজন্য এখানে পেঁয়াজ কুচি দিলাম প্রায় আড়াইশো গ্রামের মতো তো পেঁয়াজটা কিন্তু আমি এভাবে রাউন্ড শেপ দিয়ে কেটে নিয়েছি তো কবুতরের মাংস রান্না করলে কিন্তু পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিলে কোনো প্রবলেম হয় না আর খেতে ভালো লাগে আমি যেভাবে রান্না করছি এই রেসিপিটা ফলো করতে পারেন এটা আসলে আমার মার কাছ থেকে শেখা ছোটোবেলায় আমরা খুব কবুতরের মাংস খেতাম আর আমাদের নিজের বাসায় কবুতর পালা হতো অনেক কবুতর ছিল আমাদের তো আমার মা ঠিক এইভাবেই রান্না করতো পেঁয়াজগুলোকে মোটা মোটা করে কেটে দিত আমি যেহেতু এখানে চারটা কবুতরের বাচ্চা মানে নিয়েছি তো সেজন্য এখানে আমি এক টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া দেড় টেবিল চামচের মতো দিয়েছি আদা রসুন পেস্ট আর আমি দিয়েছি এখানে হাফ টেবিল চামচের মতো রসুন সরি হলুদের গুঁড়া আর দিয়েছি জিরা গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ স্বাদ মতো লবণ এলাচ দারচিনি পরিমাণ মতো তো সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে আমি এই প্যানেই রান্না করে নিব আর কবুতরের মাংসটা এইভাবে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো ফি আশা করি আমার রেসিপিটা ফলো করে যাদের ভালো লাগে তারা রান্না করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছিল। যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করার পর নতুবা কিন্তু আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে যাবে না আর যদি বেল বাটনটি প্রেস করেন তাহলে কিন্তু আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনি চাইলে দেখে নিতে পারবেন আমার নতুন নতুন ভিডিওগুলো আর যারা সাবস্ক্রাইব করে আমার ব্লগগুলো প্রতিদিন দেখছেন তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ মন থেকে অনেক অনেক ভালোবাসা তো আমি কবুতরের মাংসটা এভাবেই প্রায় পনেরো মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি এগুলো যেহেতু বাচ্চা কবুতর রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না তো এখন আমি এখানে একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর মশলার যে একটা র ফ্লেভার সেটা যেন চলে যায় সেজন্য আর পানিটা কিন্তু আমি একেবারেই শুকিয়ে ফেলবো এটা একদম ভুনা ভুনা টাইপের হবে আর কি আর কবুতরের মাংস ভুনাই করতে হয় কখনো ঝোল দিয়ে কেউ রান্না করবেন না সেটা কিন্তু খেতে ভালো লাগবে না তো এখন আমি আরও দশ মিনিটের মতো রান্না করব যতক্ষণ না মানে ঝোলের পানিটা শুকিয়ে যাচ্ছে তো আমার এই কবুতরের মাংসটা রান্না করতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে এরই মধ্যে কিন্তু রান্না হয়ে গিয়েছে আর কবুতরের মাংস দিয়ে কিন্তু ভাতের সাথে মানে বেশি ভালো যায় তো আজকে আমরা কবুতরের মাংস ভাত দিয়েই খাবো আমাদের দুপুরের খাবারে কবুতরের মাংস কলমি শাক আর ভাত তো যাই হোক আমি রান্নাটা শেষ করে ফেলেছি আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের ভালো লাগা মন্দ লাগা আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন আমি এখন একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি তো নামানোর আগে জিরা গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে আমার রান্নাটা হয়ে গিয়েছে তো আমি আরও একটু ঝোলটা শুকিয়ে নেব এরই মধ্যে আমি আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজের প্রতি যত্নশীল হবেন আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ